আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। শরীর ভীষণ 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 খারাপ, ভীষণ টায়ার্ড, মাত্র এই চার নান শেষ হলো, পুজো করতে যাব আর লাটার পাটার করে কাজ করছি। শরীর একদম ভালো না, কী জানি কেন যে কলকাতা থেকে আসার পরে এত নরম হয়ে গেছি, মানে ভাবতে পারবো না, উইক হয়ে গেছি ভীষণ, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, এইগুলো কথা শুরু শুয়ে থাকতে ইচ্ছে করছে, ভালো লাগছে না যে এখন পুজো করতে যাবো, চলো একটু দেখিয়ে দিই, তারপর আসো এখন যে পুজো করবো। ঠাকুরঘরে এই এখন পুজো করবো, ঠাকুরকে স্নান ধান করাবো, স্নান করানো হয়নি, কালকে বৃহস্পতিবার গেছে, পুজোটা করেছি, পুরোটা করে শরীরটা ভালোই ছিল না, একেবারে ভালো হচ্ছে না, পুরো খাওয়া ব্যথা, তারপরে ঘাটটা মনে হচ্ছে প্রচণ্ড ব্যথা, ঘাটটা মনে হচ্ছে কি ছিঁড়ে পড়ছে নিচের দিকে, যেন এরকম মনে হচ্ছে, এত শরীর খারাপ লাগছে, আর গুন গুন যাচ্ছে না। আর তোমরা তো জানোই আমি ইংলিশের ওষুধ খাই, নার্ভের ওষুধ খাই, তার জন্য একটু ঘুম থেকে দেরি করে উঠি, আর কাজের বউটা এসে, ঘরমিশার কাজের বউটা এসে সেই সাত সকালে আমাকে ঘুম ভাঙিয়েছে, তারপরে থেকে ঘাড় ব্যথা আর মাথা যন্ত্রণা করছে, আর এত খারাপ লাগছে শরীরটা, টোলে টোলে কাজ করছি, টোলে টোলে রান্নাবাড়ি করলাম, রান্নাবাড়ি হয়ে গেছে, করে স্নান করে এখন পুজোটা যাচ্ছি, পুজোটা করছি এখন, পুজো করবো, স্নান করাবো, পুজো টুজো করার পর আবার উপরে যাবো, গাছগুলো একটু দেখবো, অনেক কাজ জানো, শরীর খারাপ হলেও নিস্তার নেই জানো, এইগুলো ব্যাপার খুবই কষ্টকর, এই জন্য ভিডিওটা ছোটো ছোটো করে ভিডিওগুলো করছি, বেশি বড় ভিডিও পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো থেকো, মা সারদার আশীর্বাদে রাখছি, নমস্কার।